মোহাম্মদপুরে কৃষি মার্কেটে সি ব্লগে ভ্যানগাড়ি থেকে কিছু শপিং করব। সেখানে যাওয়ার জন্য ভাই বোন দুজন রেডি হয়ে রওনা দিলাম। ভাই বোন একত্রে অনেক মজা করছি, আর সেই সাথে মেট্রো রেলের কাজ চলছিল, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মেট্রো রেলের কাজ কিছুটাই বাকি আছে, আর এর নিচে দিয়ে আমরা মোহাম্মদপুর যাচ্ছি। ওই রাস্তা দিয়ে যেতে যেতে সংসদ ভবন দেখলাম, আর সেটাও একটু ক্যামেরা বন্ধ করেছি। আমি যেখানে থাকি সেখান থেকে মোহাম্মদপুরের কৃষি মার্কেট অনেক দূর, তো যেতে যেতে অনেক সময়ও লাগলো, কারণ অনেকক্ষণ আমি জ্যামে আটকে ছিলাম। আর এখন আমার সেই কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি। এই প্লেসটা হলো মোহাম্মদপুর কৃষি মার্কেটের সি ব্লক। মার্কেটের প্রবেশ পথে ভ্যানগাড়িতে অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে, আর কি কি উঠেছে তাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি লুনা হাউস ব্লগ থেকে। আমি লুনা চট্টগ্রাম থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজ দুপুরবেলা বাসে করে আমি চট্টগ্রাম চলে এসেছি, কিন্তু ওখানে গিয়ে কী কী করেছি তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ভ্যানগাড়ির এই ভাইরাল সিরামিকগুলো এখন আমার চোখের সামনেই, এতদিন এগুলো মোবাইলে দেখতাম, আর এখন আমি নিজ চোখেই দেখছি। দেখে সব কিছু কিনে নিতে ইচ্ছা করছে, কিন্তু সব আমার পক্ষে তো নেওয়া সম্ভব না। তো কী কী কিনবো তাই একটু ভালোভাবে যাচাই বাছাই করে দেখছি। প্রত্যেকটা জিনিস এত চয়েজেবল ছিল, আর সবগুলো জিনিস দেখে ভাই বোনে মিলে একটু দেখে শুনেই নিলাম। এখানে প্রত্যেকটা জিনিস অনেক সস্তা এবং পানির দামে পাওয়া যাচ্ছে। এগুলো যখন চট্টগ্রাম থেকে কিনতে গেলাম সবগুলো কালেকশন ছিল না, তারপরে যেগুলো ছিল এগুলো অনেক বেশি দাম ছিল। তো হাঁটতে হাঁটতে এই হিজাবগুলো দেখলাম, আর এই হিজাবগুলো একটা 100 টাকা করে বিক্রি করছে। রিসেন্টলি কিছু হিজাব কিনেছি, সেজন্য এখান থেকে কিছু নেওয়া হয়নি। অন্যদিকে কিন্তু ভ্যানগাড়িতে অনেক সুন্দর সুন্দর শীতের কাপড় উঠেছিল বাচ্চাদের, তো সেখান থেকে 2টা প্যান্ট ও 2টা গেঞ্জি কিনেছি। এত জিনিস ছিল, কোন ভ্যানগাড়ি থেকে নেব না কোন ভ্যানগাড়ি থেকে নেব সেটা যাচাই করতে করতে অনেকক্ষণ সময় লেগে গেল। পরে এক কর্নারে দাঁড়িয়ে একটা ভ্যানগাড়ি থেকে কিছু কাপড় কিনেছি। এই সমস্ত কাপড়গুলো কিন্তু মার্কেটে অনেক দাম থাকে, তো এখানে অনেকটা রিজনেবল প্রাইসেই আমি পেয়েছি, সেজন্য কিনে নিলাম এখান থেকে। এখানে প্রত্যেকটা জিনিস যেমন সস্তা ছিল তেমনি অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো কেনাও সম্ভব ছিল, তো এগুলো তো আমার দরকার ছিল না তাই কেনাও হয়নি দেখাও হয়নি। মেরাদিয়া হাট থেকে যখন এই পর্দাগুলো কিনেছি, এই পর্দাগুলোর দাম ছিল 300 থেকে 320 টাকা করে। সেম একই পর্দা আমি মোহাম্মদপুরে যখন দেখেছি, ওরা এগুলোর প্রাইস বলছে 250 টাকা করে। একই পর্দা একই জিনিস, তারপরও দামের মধ্যে কত পার্থক্য ছিল। এই পর্দাগুলো এখানে থাকবে জানলে আমি ওখান থেকে নিতাম না, তো যাই হোক এখান থেকেও নিলাম। এই ভ্যানগাড়ি থেকে যে জিনিসগুলো আমরা কিনে থাকি সেগুলো কিন্তু অনেক ত্রুটি থাকে, তো একটু দেখে শুনেই নিতে হয়। সেম একই পর্দা আমি অন্য কালারের কিনেছি, তো ওটা যখন কিনেছি আর এটা নেওয়া হয়নি। এর আগের পর্দাটা ঠিক এরকম কালারে ছিল, সেজন্য এবার ভেবেছি একটু 2 কালারের মধ্যে পর্দা কিনে নেব। আলহামদুলিল্লাহ, যাই চেয়েছি তাই পেয়েছি। এই পর্দাটা কিনেছি, আর এই পর্দাটা দেখার পর এত ভালো লাগছিল। আর এই পর্দাগুলোর প্রাইস 250 টাকা করে 500 টাকা নিয়েছে আমার থেকে। একটু যাচাই বাছাই করে নিলে কিন্তু অনেক ভালো ভালো জিনিস এখান থেকে পাওয়া যায়, তো আমিও চেষ্টা করছি ভালো দেখে কিছু নেওয়ার জন্য। ঘর সাজাতে আমার বেশ ভালো লাগে, তাই চেষ্টা করি কখনো বিছানা চাদর বা পর্দা বা যে কোনো জিনিস একটু নতুন করে সাজিয়ে নিতে। সিঙ্গেলের রানারগুলোর দাম ছিল 400 টাকা করে। যাই দেখি তাই ভালো লাগে, আর সব কিছু কিনে নিতে ইচ্ছা করে। এরপর এখানে কিছু কুশন কভার দেখেছি, যেগুলো দেখতে খুব সুন্দর ছিল, তো আমি তো গতকাল কিনেছি সেজন্য কুশন কভার আর দেখা হয়নি। মোহাম্মদপুরের
মাহমুদপুর এর আশেপাশে যারা আছে তারা হয়তো এই জিনিসগুলো খুব সহজে কিনে নিতে পারেন, আর যারা একটু দূরে আছেন তাদের জন্য এই জিনিসগুলো কিনতে সুবিধা হয় ঠিকই, কিন্তু আসা যাওয়া করতে অনেক দূর হয়ে যায়। ঠিক যেমনটা আমার সাথে হয়েছে, আমি অনেক দূর থেকে এখানে এসেছি। কৃষি মার্কেটের সি ব্লকে একটি দোকান আছে যেখানে এই সুন্দর সুন্দর সিরামিকগুলো পাওয়া যায়, অনেক নতুন নতুন ডিজাইন নিয়ে এসেছে এখানে। আর ইভেন গাড়ি থেকে আমি কী কী কিনবো তাও আপনাদের সাথে একটু পরবর্তীতে শেয়ার করব। তবে কী কী আছে তা আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের যে বাটিগুলো আছে এগুলো 100 টাকা, আর যে কাপগুলো দেখতে পাচ্ছেন ইমোজি সিস্টেম সেগুলো 100 টাকা করে, আর ফুল সেট কিনতে গেলে আপনাদের থেকে 400 টাকা পড়বে। এই প্লেট সবগুলো কোনোটা 120 টাকা, কোনোটা আবার 150 টাকা। ছোট ছোট হাফ প্লেটগুলো 80 টাকা দিয়ে পাওয়া যায়, আর একটু সাইজে বড়গুলো 100 টাকা দিয়ে পাওয়া যায়। আমার সাথে সাথে আমার ভাইও অফিসের জন্য কিছু কাপ কিনবে, তো দুই ভাই বোনে মিলে একটু যাচাই বাছাই করে এই কাপগুলো কিনে নিব। ভ্যানগাড়ির প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক চয়েসেবল, তো একটু দেখে শুনে নিতে হয় কোনো ফাটা আছে কি না, তো আমি একটু দেখে শুনে নিলাম। আমি এখানে কাপ দেখতে দেখতে অনেকে দেখছি এই দোকানের পাশে ফুল সেটগুলো নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর ছিল, আর রিজনেবল থাকাতেই সবাই খুব সুন্দর করে এগুলো কিনে নিতে পারে। আর এতটুকু দেখার পর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক দিয়ে যাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে সবসময়ের জন্য আমার সাথে থেকে যাবেন, আর এই কাজগুলো যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সি ব্লকের এই দোকানটা অনেক ছোট, কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসই দেখেছি। আর কী কী দেখলাম এই হাফ প্লেটগুলো আপনাদের সাথে একটু প্রাইস সহকারে শেয়ার করছি। এখানে যে বড় হাফ বড় প্লেটগুলো যে দেখতে পাচ্ছেন সেগুলো 100 টাকা নিয়েছে, আর এর চেয়ে সাইজ ছোটোগুলো 80 টাকা করে নিল। এই জিনিসগুলো ফুল সেট সহকারে নিলে কিন্তু বেশ সুন্দর হয়, সেই সাথে যদি ডাইনিং টেবিলে এই সেটগুলো দেওয়া যায় তাহলে খুবই ভালো লাগবে দেখতে। সেম এই হাফ প্লেটগুলো আমি চট্টগ্রামের শান্তিবাগ থেকেই কিনেছি, তাই এগুলো আজ কিনে নিব না। এই ক্রোকারিজগুলো 50 টাকা থেকে শুরু হয়, ছোট ছোট প্লেট হতে বড় বড় সকল জিনিস কিন্তু খুবই কম দাম দিয়ে এগুলো কেনা যায়। যে যেভাবে পারছে সে সেভাবে তার জন্য দরকারি জিনিসগুলো কিনে নিল। আমি যেগুলো কিনেছি সেগুলো প্যাকিং করতে দিয়ে দিলাম। প্যাকিং করতে করতে আরও কিছু নতুন নতুন প্লেট দেখতে পেয়েছি। এখানে যে 6টা কাপসহ বাটি দেখতে পাচ্ছেন সেগুলো 400 টাকা দিয়ে পাওয়া যায়। এই হাফ প্লেট যেগুলো দেখিয়েছি সেগুলো 80 টাকা দিয়ে কিনেছি। আপনারা যারা ঢাকার মোহাম্মদপুরের কাছাকাছি থাকেন তাদের জন্য এই জিনিসগুলো খুবই সহজলভ্য। এখানে যে ছোট ছোট সিরামিকের জিনিস দেখা যাচ্ছে এগুলো সবগুলো কিন্তু 60 টাকা থেকে শুরু হয়েছে। কারি প্লেট, হাফ প্লেট, ফুল প্লেট, স্যুপ বাটি, সসের বাটি সব মিলিয়ে কিন্তু এখান থেকে আপনারা ঘর সংসারের জন্য টুকিটাকি জিনিস কেনাকাটা করে নিতে পারেন। আর আমি আমার জন্য এই জিনিসগুলোকে সিলেক্ট করেছি, আর এগুলো সব একসাথে প্যাকিং করে দিবে ওরা। পছন্দের জিনিসগুলো কেনার পর আমার মাঝে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। যাই হোক, কেনাকাটা তো হয়ে গেল, এখন বাসায় ফেরার পালা। এই জিনিসগুলো যখন বিভিন্ন ব্লগার আপুরা এগুলোর ভিডিও দিচ্ছিল তখন কিন্তু এই সিরামিকের দাম মোটামুটি অনেক কমই ছিল, কিন্তু এখন যখন এগুলো ভাইরাল হয়ে গেল তো দোকানদাররা খুব একটা দাম ছাড়ছে না, ওরা যাই বলছে তাই কিনে নিতে বাধ্য হচ্ছি। প্রত্যেকটা জিনিসে কিন্তু আমি সিঙ্গেল সিঙ্গেল দাম জিজ্ঞেস করেছি, কিন্তু এখন যখন ভয়েস ওভার দিচ্ছি একটারও প্রাইস আমার মনে পড়ছে না। তো যাই হোক, আপনাদের জন্য এই জিনিসগুলো একটু ভিডিও করেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। বাড়ি ফেরার পথে দুই ভাই বোনে মিলে রিক্সা করে একটু আড়ং-এ যাব।
তবে আজ কোনো আরঙ্গের কোনো ভিডিও শেয়ার করছি না, পরবর্তীতে আপনাদেরকে কোনো একটা ব্লগে এই আরঙ্গের ভিডিওটা আপনাদেরকে শেয়ার করে নিব। তো বাসায় এসে সবগুলো খুলে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি আমি কী কী কিনেছি। এখানে একটা কাপ কিনেছি, এই কাপ এরকম কাপের প্লেট আমার থেকে আগেও ছিল আর এই কাপটার প্রাইস পড়েছে 100 টাকা। এখানে ওভাল শেপের একটা ডিশ দেখতে পাচ্ছেন আর এটার প্রাইস পড়েছে 300 টাকা। সবগুলো কালার ম্যাচিং করে নিয়েছি, সেজন্য দেখতেও কিন্তু অনেক ভালো লাগছিল। আর এখানে যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিটার প্রাইস পড়েছে 120 টাকা করে। এই পানি খাওয়ার এই মগটার প্রাইস পড়েছে 100 টাকা। আর ছোট হাফ প্লেটটা 80 টাকা নিয়েছে আর বড় প্লেটটা 100 টাকা নিয়েছে। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর লেগেছে আর এর ভিতরে ডিজাইনটাও অনেক ভালো লেগেছে। পছন্দের জিনিস কিনে অনেকটাই খুশিতে মনটা ভরে গেল। এই সিরামিকের জিনিস ছাড়াও কিন্তু আমি ঘরের কিছু টুকিটাকি জিনিসও কিনেছি। এখানে দুটো প্যান্ট ও দুটো জামা কিনেছি আর প্রত্যেকটা খুব সুন্দর ছিল আর অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যেই কিনেছি। এই জিনিসগুলো যদি মার্কেট থেকে কেনা হতো তো এক একটা 250-300 টাকা দাম নিত। ওখানে কিছুটা রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়াতে আমি দুটো প্যান্ট ও দুটো গেঞ্জি কিনে নিয়েছি। ওখানে যাওয়ার পর একটা পর্দা পছন্দ হয়েছিল আর এই পর্দাটা হলো এটি। তো 2 সেট পর্দা কিনে নিলাম আর এই পর্দাগুলোর প্রাইস পড়েছে 500 টাকা। পর্দাগুলোর ডিজাইন অনেকটা ইউনিক ছিল আর আমার থেকে দেখতেও অনেক ভালো লেগেছে। আর আমি একটু সাদা কাপড় দিয়ে ঘরটাকে সাজাতে বেশ পছন্দ করি। তো ওভারঅল আমার এই শপিংগুলো কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।